যদি স্টিল কনফিউশন থাকে আপনারা চেক করে নেবেন। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? জি স্যার, জি স্যার। তাহলে এখন আমাদের বাকি কাজটা খুবই সিম্পল। আমাদের কোয়েশ্চেন ছিল 17x ইকুইভ্যালেন্ট টু 3 মোর 29, উভয় পক্ষে আমরা 12 দ্বারা গুণ করলাম, তাহলে এটা অরিজিনালি কি হবে 1 হয়ে যাবে, অরিজিনালি 1 মোর 29 হয়ে যাবে, আর এখানে কত 3 12 36। এখন x এর ভ্যালু যদি আমরা এইটুকুতে রেখে দিই, মানে x ইকুয়ালস 36 রেখে দিই, তাহলে হয়ে যাবে, কারণ হলো 17 এর সাথে 36 গুণ করলে যে ভ্যালুটা পাবো তার থেকে 3 বিয়োগ করলে ওই ভ্যালুটা 29 দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে। এটা আপনারা নিজেরা চেক করে দেখবেন। যদি কখনো বলে দা ফাইন্ড দা ভ্যালু অফ এক্স, এটুকুই যথেষ্ট। কিন্তু একটু আগে আমরা যেমন দেখছিলাম ওয়ান মোর ফাইভ, হ্যাঁ, তার জন্য কি আমাদের অনেকগুলো ভ্যালু আছে, 11, 16, 21, এই সবাই কিন্তু কি এটাকে এটা মানে এই সূত্র ওটা ইউজ করতে পারে। তো যদি কখনো বলা হয় ফাইন্ড দ্য স্মলেস্ট এক্স, দ্যাট ইজ এই ক্ষেত্রে এটা হলো কত 11, তখন আপনারা যেটা করবেন, যদি কখনো এই ভ্যালুটা 29 এম থেকে বড় হয় তাহলে জাস্ট ভাগ করে ভাগশেষটা লিখবেন। এখানে দেখেন এক্স ইকুয়ালস 36, এটা সত্য। অরিজিনালি এক্স এর ভ্যালু যেটা হবে আরো ছোট আমরা ভ্যালু পাবো, এটা হলো কত 36, যেহেতু 29 থেকে বড়, 20 আমরা আপনারা যেটা করবেন 36 মড 29টাকে এখানে লিখে দিবেন, তাহলে এটা কত হবে 7, তাহলে 7 হলো এক্স এর সবচেয়ে ছোট ভ্যালুটা। এবং সেম জিনিসটা দুইটার ক্ষেত্রে সত্য হবে, 36 এর জন্য যেমন সত্য হবে, 17 × 7 এটার ভ্যালু হচ্ছে কত 119, এটা থেকে 3 বিয়োগ করেন তাহলে কত হবে 116, 116 কে যদি আমরা 29 দ্বারা ভাগ করি তাহলে দেখবেন ভাগশেষ কত হবে 0 হবে। বুঝাইতে পারছি? এই সেগমেন্টে আরেকটা ম্যাথ আছে, চাইনিজ রিমাইন্ডার থিওরাম। কতটুকু সময় আছে আজকে? মনে হয় এটুকুই থাক, অনেকগুলো থিওরাম পড়ালাম। হ্যাঁ, ঠিক আছে, আজকে আর কন্টিনিউ না করি, চাইনিজ রিমাইন্ডার থিওরামটা নেক্সট দিন আমরা পড়ব। যা পড়াইছি বিশেষ করে লিনিয়ার কংগ্রুয়েন্স, বুঝা গেছে? জি স্যার। বিশেষ করে রিমাইন্ডারের পোর্শনটা এখানে আমি যেগুলো বললাম দরকার আপনারা চেক করে দেখবেন, ঠিক আছে?